মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার উদ্যোগে একটি ইফতার পার্টি। ভরতপুর অঞ্চল পাড়ার একটি বেসরকারি লজে এলাকার বিশিষ্ট গুণীজন, রোজাদার, রাজনৈতিক নেতা, সাধারণ মানুষ সকলকে এই ইফতার মজলিসে ভরতপুর থানার ওসি অতন দাস আমন্ত্রণ জানান। সকলে এই মজলিসে এসে হাজির হন। বিশিষ্ট ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন ভরতপুর বিধানসভার বিধায়ক মাননীয় হুমায়ুন কবির, ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আবুল হাসনাত, পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ নূর আলম, ভরতপুর থানার ওসি অতন দাস ও আটটি অঞ্চলের প্রধান। শেষে একটি সাক্ষাৎকার দেন মাননীয় বিধায়ক হুমায়ুন কবির। মুর্শিদাবাদ থেকে আয়ুব আলী রিপোর্ট, AB24 নিউজ। সুন্দর মাহে রমজান, আজকের 23তম রোজা। এক মাস ব্যাপী ইসলাম ধর্মের মানুষ তারা তাদের সংযমের মধ্যে দিয়ে হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মত যে সংযম বা রোজা রাখা বা ত্যাগ, এই ত্যাগের মাস। বহু মানুষের সারা বছর যে ভুল বা পাপ বা অন্যায় হয় সেই সমস্ত থেকে শুধরানোর জন্য বা সেই সমস্ত থেকে ক্ষমা চাওয়ার জন্য, মাফ চেয়ে নেওয়ার জন্য এই প্রতি বছর এক মাস করে রোজার ইসলাম, গোটা বিশ্বের ইসলামরা এটাকে মান্যতা দেন বা রাখেন। তো আমাদের পশ্চিমবাংলার মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালের 20 মে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে অফিসিয়াল মুখ্যমন্ত্রী নিজেও ইফতার পার্টি দেন। নবান্নতে ইফতার পার্টি হয়। তিনি পুলিশ মন্ত্রী হিসাবে পুলিশ প্রশাসনের রাজ্য স্তরের আধিকারিকরা এবং জেলা স্তরের পুলিশ সুপার থেকে শুরু করে থানার অফিসার ইনচার্জ থেকে শুরু করে এবং বিভিন্ন ব্লকের ডিপিও অফিস থেকে শুরু করে এই ইফতার পার্টিকে সম্মান দেয় এবং মান্যতা দিয়ে এটাকে সারম্পণের সঙ্গে পালন করে। আজকে আমাদের এবছর যে রোজা, সেই রোজাতে আমাদের নতুন বড়বাবু অতন দাস হয়ে উনি মাস চারেক বোধহয় হয়েছে উনি এখানে ওসি হিসাবে জয়েন করেছেন। তারপরে এই আমাদের পবিত্র রমজান মাস চলছে। আগাম ওনাকেও ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের এই সুন্দর মাহে রমজানের ইফতার পার্টি এত সুন্দরভাবে উনি ব্যবস্থা করেছেন তার জন্য আমি স্থানীয় এখানকার জনপ্রতিনিধি হিসাবে অবশ্যই ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে আমরা যেন সবাই মিলেমিশে এলাকাটা শান্তিভাবে সর্ব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে প্রশাসনের কাজ উনি নিশ্চয়ই করবেন। প্রশাসনের কাজ হচ্ছে আইন শৃঙ্খলা দেখার, উনি সেক্ষেত্রে নিশ্চয়ই দেখবেন আর আমরা ওনাকে সহযোগিতা করব। আমাদের কাজ হচ্ছে জনগণকে পরিষেবা দেওয়া, ওনারও কাজ হচ্ছে এলাকার শান্তি প্রতিষ্ঠা। আপনার ওইখানে মিলের সামনে কোথায় 3 নম্বর দাগ না খতিয়ান এই সরকার এক লাগতে দাও এই কাজটা কর।
শরবতটা একটু দিলে শরবতটা ঠান্ডা বাজার ছাড়া অনেক কম দামে এবং বিভিন্ন ধরনের নিত্য নতুন ডিজাইনের পোশাকের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমতলা সর্দার ব্রাদার্স পাইকারি কাপড়ের হাট। আমতলা ও পার্শ্ববর্তী এলাকার জনসাধারণের সুবিধার্থে এখন কৃষ্ণনগর, বেথুয়াডহরিশ, চাকদা, শান্তিপুর, বেলডাঙ্গা, ভগবানগোলা, জঙ্গিপুর, ডোমকল, করিমপুর ও হরিহরপাড়ার ব্যবসায়ীগণ আসছেন। কাপড় ছাড়াও এখানে পাবেন জুতো, সবজি, ফল ও বিভিন্ন ধরনের মশলা। হাটবর্ষে প্রতি শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি দশটা পর্যন্ত। আমতলা, নওদা, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 7029-9261-60। আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড, ঠিকানা চাঁদপুর, নওদা, মুর্শিদাবাদ। এখানে সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, এমআইএস, ডবল স্কিম, জল প্রকল্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে। সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত, সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য।